মালকী রান্না করে আপনাদের স্বাগত। আর আজকে এলো মহাশিবরাত্রি, তাই আজকে শিবরাত্রির স্পেশাল একটা আমি করতে চাইবো, রান্না একটা করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আর এখানে দেখুন আমি এরকম সাইজে কিন্তু দুটো আলু নিয়েছি, আলু দিয়ে ক্ষীর করব আমি, আর সঙ্গে তো দুধটা থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে কিন্তু। তো চলুন প্রথমে আলুটা আমি কেটে নিই। প্রথমে আমি কষাটা ছাড়িয়ে নেব, তারপরে বয়েল করব আমি আলুটা। কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, তাই গরম হয়ে গেছে, জল দিয়ে দেব, আলুটা দিয়ে দেব। বয়েল করে নিয়েছি, এবার নামিয়ে নেব। এখানে আমি দুধ নিয়েছি, গরু দুধ, এবার দিয়ে দেব। দুধটা ক্ষীরের জন্য অল্প অল্প জালটা দিয়ে দেব। আলুটা কিন্তু খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার হাত দিয়ে অল্প অল্প ভেঙে নেব সুন্দরভাবে। কিন্তু আলুটা আমি ভেঙে নিয়েছি, দেখুন খুব সুন্দর হয়েছে আলুটা, বয়েল হয়েছে খুব সুন্দর কিন্তু। দুধটা কিন্তু খুব সুন্দর বয়েল হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাজু বাদাম, কিশমিশ আর আলমন্ডস দিয়ে দেবো। চারটে মতো এলাইচি নিয়েছি, মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এখানে আমি চিনি নিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। মিশে রাখা আলুটা দিয়ে দেবো। দেখতে খুবই ভালো লাগছে কিন্তু। আলুর ক্ষীরটা আমি বানিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে আলুর ক্ষীরটা। এবার নামিয়ে নেব। দেখেছেন কি সহজভাবে কিন্তু আমি আলুর ক্ষীরটা তৈরি করেছি ঘরে, খুবই সহজভাবে। কিন্তু আপনারা কিন্তু এরকম তৈরি করবেন, সবাইকে নিয়ে বানিয়ে খাবেন। আর যদি ভালো লাগে তাহলে মালকী চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অথবা কমেন্ট করে জানিয়ে দেবেন কীরকম হয়েছে কীরকম না। আর যারা যারা আমাদের মানে ফেসবুকে আছে ভাই বন্ধুরা সবাই মিলে কিন্তু আমার মালকী চ্যানেল ইউটিউবেও গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমার চ্যানেলে অবশ্যই পাবেন।